হ্যালো বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটি বিষয় শেয়ার করতে চলেছি প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের যে ম্যাচগুলো ইন্ডিয়া টিম খেলবে সেই ইন্ডিয়া টিমের জনের যে প্লেয়ার লিস্ট সেই প্লেয়ার লিস্টে মোহনবাগান দলের কতজন প্লেয়ার রয়েছে তো মোহনবাগান দলের মোটামুটি ছয় থেকে সাতজন প্লেয়ার রয়েছে যেখানে সুভাষিষ বোস বিশাল কায়েত অনিরুদ্ধ থাপা গ্লেন মারতিন্স লিস্টান কুলাসো সাহাল আব্দুল সামাদ এবং মানবিত সিং এই কয়জন প্লেয়ার কিন্তু সেই আঠাশ জনের লিস্টে রয়েছে আরও এক থেকে দুজন প্লেয়ার অবশ্যই থাকত যদি আনোয়ার আলী চোট না পেত তাহলে অবশ্যই মোহনবাগান দল থেকে তিনিও কিন্তু খেলতেন টিম ইন্ডিয়ার হয়ে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে এবং আশিস রায়েরও একটা চান্স ছিল তাকেও নিলে ভালো হতো কিন্তু তাকে নেয়নি এবং আসি ক্রুনিয়ানের মতো প্লেয়ার কিন্তু চোটের জন্য এই ইন্ডিয়া টিমের হয়ে খেলতে পারছে না তো এগুলো কিন্তু বিশাল বড় ধাক্কা সবচেয়ে বড় ধাক্কা হয়েছে এই আনোয়ার আলীকে নিয়েই কারণ আনোয়ার আলী শুধুমাত্র মোহনবাগান দলের নয় মোহনবাগান দল ছাড়াও টিম ইন্ডিয়ার একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সেখানে সান্দেশ জিঙানের পাশাপাশি তার যে জুটিটা সেটা কিন্তু আমরা খুবই মিস করব এবং তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে অন্য প্লেয়াররা আছে কিন্তু সান্দেশ এবং আনোয়ারের যে জুটিটা ছিল সেটা কিন্তু সত্যি মিস আমরা করবো এবং সেই সেই জুটি না থাকায় অনেক ভুলভ্রান্তি অবশ্যই হবে ডিফেন্সে এটুকু কিন্তু তোমাদেরকে দেখতেও হবে আর অবশ্যই টিম ইন্ডিয়ার এরকম যেটা প্রবলেম রয়েছে সেখানে কিন্তু মোহন পাকান দলের ডিফেন্স লাইনেপেও সেই একই প্রবলেম রয়েছে কারণ আনোয়ার আলির রিপ্লেসমেন্ট কিন্তু আর কোনো প্লেয়ার ঠিকমতো কেউভাবে এখন অবধি নিতে পারছেন না বা পারেননি তো সেটা নিয়েও কিন্তু চিন্তার কারণ বা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে জন আর আরও একটা বিষয় শেয়ার করে দিই এই মুহূর্তে আনোয়ার আলী যিনি কিনা চোটের পর তার কোনো রকম আপডেট ছিল না যে তিনি এখন কোথায় কি আছেন তো তিনি রিসেন্টলি একটি স্টোরি দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে তিনি কোথাও যাচ্ছেন তো তিনি কোথাও যাচ্ছেন হয় বিদেশে না হলে ইন্ডিয়াতেও কোনো জায়গায় মানে এক রাজ্য থেকে অন্য একটা রাজ্যে যাচ্ছেন সেটা কিন্তু তিনি মেনশন করেনি যে তিনি কোথায় যাচ্ছেন বাট কোথাও একটা যাচ্ছেন এবং তাকে দেখে মনে হচ্ছে যে তিনি কিন্তু খুশি হ্যাপি রয়েছে এবং তিনি এখন শুধু সময়ের অপেক্ষা করছেন কবে তিনি আবার মাঠে ফিরবেন এবং তার যে ট্রিটমেন্টটা হয়েছে পায়ে সেটা কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে এখন শুধু তিনি অপেক্ষায় রয়েছেন কবে আবার মাঠে ফিরবেন এবং মাঠে ফিরে অনুশীলন করে আবার ম্যাচে কামব্যাক করবে সেটার অপেক্ষায় তিনি রয়েছে তো তোমরা কতটা মিস করছো আনোয়ার আলীকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো